বিজয় দিবস উপলক্ষে উখিয়া প্রেস ক্লাবর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে ডিসেম্বরের 16 তারিখ শুক্রবার বেইলে 6টার সময় উখিয়া প্রেস ক্লাব হল রুমত এই সভা অনুষ্ঠিত হয়। উখিয়া প্রেস ক্লাবর সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন কান্তিদের সঞ্চালনাত সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উখিয়া প্রেস ক্লাবর সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। প্রেস ক্লাবের প্রোগ্রামগুলো বিশেষ করে জাতীয় দিবসগুলো যে সব সদস্য উপস্থিত থাকবে না, কর্মসূচিগুলোতে যেসব সদস্যগুলো উপস্থিত থাকবে না তাদেরকে গঠনতন্ত্রের আলোকে নিয়ে আসার জন্য এখন আপনাদের মাধ্যমে যারা উপস্থিত হয়নি তাদেরকে অনুরোধ করবেন যারা আগামীতে নেতৃত্ব থাকবে তারা যাতে এই জিনিসটা সর্বপ্রথম থাকবে। প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ ইব্রাহিম মোস্তফার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় তারও উপস্থিত আছেন প্রেস ক্লাবের সহসভাপতি হুমায়ুন কবির জুশান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, কার্যকরী সদস্য নূর মোহাম্মদ শিকদার, সদস্য জসিমউদ্দিন চৌধুরী, সহিউল শাহীন ও ফেরদোস ওয়াহিদ সহ বোতকেই। এর আগে ভোর 6টা বাজে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারত ফুল দেয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দল। সিপ্লাস টিভি চট্টগ্রাম।